हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। এখন আমি Amazon প্রাইম ভিডিও ওটিটি প্ল্যাটফর্মের বেশ কিছু আপডেট নিয়ে বলবো, সেগুলো প্লিজ আপনারা ভিডিওটা মন দিয়ে শুনবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা অনেক ইনফরমেশন জানতে পারবেন না। ফার্স্ট অফ অল আমি বলছি, একটা ওয়েব সিরিজ আসছে, যে ওয়েব সিরিজটা কিন্তু 15 অক্টোবর 2021 ওয়েব সিরিজ আসতে চলেছে, সেটার নাম হলো আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার। এই মুভিটা কিন্তু এটা কিন্তু একটা ওয়েব সিরিজ, এটা এই ঠিক এই নামেই কিন্তু একটা লেট 90s একটা মুভি এসেছিল, সেই মুভিটা দেখেছিলাম। থ্রিলার একটা জনার ছিল, তো এখানে আমি যেভাবে থ্রিলারটাকে দেখলাম বেশ প্রমিজিং লাগলো, বেশ ভালো লাগলো। এখানে যে ক্যারেক্টারগুলো দেখানো হচ্ছে, ওখানেও কিন্তু বেশ কিছু প্রায় 5-6টা বন্ধু ছিল, সেই ক্যারেক্টার ছিল, এবং একটা অন্যরকম একটা ভালোবাসা ছিল, সেটা থেকে তার পরিণতি কি হয়, এবং একদম শেষে গিয়ে কিন্তু ট্রেলারটা শেষে দেখা যায় যে তিনজনের কাছে একই রকম কিন্তু একটা টেক্সট আসে। তা এখানেও দেখা যাক, মানে ট্রেলারটাতে তাই মনে হলো, তো আমার কিন্তু বেশ ভালো লাগলো। এবং এখানে ট্রেলারে এমন কিছু সিনস রয়েছে, সেটা কিন্তু তখনকার লেট 90s মুভিতে ছিল না। তো এখন 2021 দাঁড়িয়ে নিশ্চয়ই অনেক কিছু চেঞ্জ হয়েছে, নিশ্চয়ই স্ক্রিন প্লেটা অনেকটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, কিন্তু আমার কেন যেন আমার মনে হচ্ছে স্টোরিটা কিন্তু ওইভাবে সাজানো হয়েছে, এবং যেহেতু ওটা মুভির একটা টাইম ডিউরেশন ছিল, আর এটা একটা ওয়েব সিরিজ বানানো হবে, এখানে ক্যারেক্টারগুলো অনেক ধরে ধরে করা হবে, তো সব মিলিয়ে কিন্তু আমার আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামারের যে ট্রেলারটা আমি দেখলাম বেশ এনগেজিং লাগলো। বিজিএমটা বেশ বেশ ভালো লাগলো, এবং যদি একটু লাউড লাগলো বেশ ভালো লাগলো, এবং কালার প্যালেট থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি বেশ বেশ এনগেজিং লাগলো, আমার খুব ভালো লাগলো। তা দেখা যাক কী হয়, লেটস হোপ ফর দ্য বেস্ট। সেকেন্ড আমি মুভ করতে চাই, ম্যাট্রেস বলে একটা মুভি আসছে, যেই মুভিটা 8 অক্টোবর 2021 আসছে। এটা কিন্তু যারা হরর জনার দেখতে পছন্দ করে তাদের জন্য এখানে কিন্তু সবসময় কিন্তু একটা দেখা যাচ্ছে যে একটা রেকর্ড বেজে চলেছে, এবং একটা মহিলা সে প্রেগনেন্ট, তার একটা বেবি হবে, এবং এখানে একটা মহিলাকে দেখা যায় একটু একটু বালকি চেহারা, সে এসে তার হাতে কিছু একটা দিচ্ছে, হয়তো বা মানে অনেক সময় খ্রিস্টানদেরও হয়তো বা ওঝা টাইপের কিছু একটা থাকে। এখানে অ্যাটলিস্ট আমাকে দেখে তাই মনে হলো, আবার একটা লোক যখন বাইরে বেরোলো তখন কিন্তু একটা ছায়া চলে গেল, তা সামাও কিন্তু মনে হচ্ছে যে এই হরর জনারটা কিন্তু একটা অন্যরকম একটা ছাপ ফেলবে। এবং যেহেতু আমরা একটা মুভি দেখবো, হয়তো বা এই মুভির ডিউরেশন বা লেন্থও খুব একটা বেশি হবে না, কিন্তু যেভাবে অ্যাম্বিয়েন্সটাকে ক্রিয়েট করা হয়েছে, এটার বিজিএম যেভাবে ক্রিয়েট করা হয়েছে সেটা কিন্তু দুর্দান্ত, এবং যারা হরর জনার দেখতে পছন্দ করেন তাদের কিন্তু আমি হাইলি রেকমেন্ড করবো। আপনারা অবশ্যই ম্যাট্রেস বলে এই মুভিটা দেখবেন, যার জন্য আমাদের 8 অক্টোবর 2021 অবধি ওয়েট করতে হবে। তা নেক্সট আমি মুভ করবো হলো সানি বলে একটা মুভি, অ্যামাজন ওটিটি প্ল্যাটফর্মে যেটা আসছে, সেটা কিন্তু রিলিজ ডেট কিন্তু 23rd September 2021। এটা মালায়ালাম মুভি, লিড কাস্টে আছে জয়সূর্যা, আবার ক্রিকেটের জয়সূর্যাকে ভাববেন না, এবং একটা মালায়ালাম ফিল্ম। এটা কিন্তু রিলিজ ডেট কিন্তু 23rd September 2021। এবং এখানে যে যে ক্যারেক্টারটাকে একটুখানি দেখানো হলো, মানে মনে হলো মানে হি ইজ এ মিউজিশিয়ান, এবং সে মিউজিক করতে ভালোবাসে, সে মোস্ট প্রবলি গানও গায়, তা তার লাইফটা কী হতে চাইবে তার উপর বেস করে একটা ট্রেলারটা জাস্ট দেখলাম। একটা ট্রেলারটি ওটা টিজার দেখলাম, এবং সে পিসফুলি থাকতে চায়, খুব ভালো মতো সে তার ফ্ল্যাটে রয়েছে, এবং এই জিনিসটাকে মানে বেশ অ্যাস্টাবলিশ মানে দেখালো আর কি, অ্যাটলিস্ট টিজারে। তো সব মিলিয়ে কিন্তু আমার খুব ভালো লাগলো। তা যাই হোক, এটাই ছিল তিনটে অ্যামাজন প্রাইম ভিডিও ওটিটি প্ল্যাটফর্ম তিনটে আপডেট। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো থাকে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক শেয়ার কমেন্ট রয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন স্টে টিউনড, টাটা।